আরে নেতারা তো বিশাল বড় বড় বক্তব্য দেয় মঞ্চে যখন আসে অমুক নেতা আগমন শুভেচ্ছা স্বাগত নেতাকে উঠাইছে উঠানোর পরে বিশাল বড় এক ফিরিস্তি লিখছে ব্রিজ মসজিদ কালবাট রাস্তা এলাকার উন্নয়ন এখন নেতা যখন স্টেজে উইটা উন্নয়ন দেইকা কিছুই বলে না চলে যায় এখন পাবলিক অন্য দিক থেকে কয় বাটপা বলে কি বলে না বলে বাটপার কোন কিছু গমসুর ঠিক কি ঠিক না স্টেজে আসার সময় কি বলছিল অমুক নেতা আগমন শুভেচ্ছা স্বাগত ফুলের মতো পবিত্র লাল গোলাপ শুভেচ্ছা নামে সময় যখন দেখলো না রাস্তাঘাট কালবাট এলাকার বিদ্যুৎ এগুলো যেহেতু বলে নাই করে বাটপার ঠিক কি ঠিক না ও মুসলমান কিন্তু কি হয় ঠিক উল্টোটা হয় আমার এই বর্তমান জামানার নয় গোটা পৃথিবীর ওলামায়ে কেরামের ক্ষেত্রে আগে হয়ে আসছে এখনো হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ প্রদত্ত সম্মান দিয়েছেন সে সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গরা স্টেজে আসেও সম্মান যায় সময় সম্মান মাথার হাত দেয় আসার সময় কত ধরনের খাবার কত কিছু হেলিকপ্টার আরো কত কিছু আসার পরে বয়ান করার পরেও হুজুর কিছু হাদিয়া হুজুর কিছুই করতে পারলাম না হুজুর খাওয়াইতে পারলাম না মাথার হাত দিয়ে হুজুর বদ্দোয়া নিয়েন না কত সম্মান ঠিক কি ঠিক না এ সম্মান দেয় কে তার মানে যে সম্মানের মালিক আল্লাহ যে সম্মান আল্লাহর তরফ থেকে হয় সেই সম্মানের ভ্যালিডিটি আছে সেই সম্মানের নিশ্চয়তা আছে ভ্যালু আছে আছে না নাই কিন্তু যেই সম্মান নিজেদের পক্ষ থেকে মানে নেতাকে খুশি করা একটা চাকরির জন্য মানে নেতাকে বিভিন্ন কারণে খুশি করা সেই সম্মানের কোনো ভ্যালু নাই আছে প্রিয় হাজিরিন কথাগুলো অন্যদিকে বললাম এত বড় প্রোগ্রাম এই জন্য কথাগুলো চলে আসলো কিন্তু আমার আলোচনা ওদিকে না আমার আলোচনা আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন আমাদের যার ঈমানের যে অবস্থা আল্লাহ তাআলা তার ঈমান অনুযায়ী তাকে পরীক্ষা করবেন আলিফ লাম মিম আহসিবান্নাসু আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আহসিবান্নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না সকল শুনে রাখো ও নরসিংদী রায়পুরার মুসলমান ও প্রিয় নরসিংদীবাসী তোমাদের কর্ণকোহরে আমি একটা আওয়াজ পৌঁছে দিতে চাই আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল আনকাবুতের দুই নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন আহাসিবান্নাস ও মানুষেরা তোমরা কি মনে করো তোমরা কি মনে করতেছো আইয়াকুলু আমান্না আমি তো ঈমান এনেছি আমি তো বলেছি আল্লাহকে বিশ্বাস করেছি আইয়ুতরাকু ওয়াইয়াকুলু আমান্না এজন্য তোমাকে ছেড়ে দেওয়া হবে ওহুম লা ইফতানুন কোন পরীক্ষা করা হবে না আমি ওনায় বুঝাইতে পারি নাই আমরা এই ধারণা করে যারা বসে আছি যে আমি তো ঈমান এনেছি মুসলমান গরু খাওয়া মুসলমান বাবা মুসলমান দাদাও মুসলমান কুরবানির ঈদ আসলে আমিও মুসলমান এজন্য আল্লাহ তাআলা মাফ করে দিবে এটা ভেবে বসে আছেন না না আল্লাহ বলতেছেন ওহুম লা ইফতানুন আহাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন এই কথা যদি ধারণা করে বসে থাকো তোমাকে পরীক্ষা করা হবে না তবে তুমি বোকার স্বর্গে বাস করো প্রত্যেককে তার ঈমানের অবস্থা অনুযায়ী পরীক্ষা করা হবে স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সবচাইতে বড় পরীক্ষা করা হয়েছে নবী রাসূলকে কাকে সবচাইতে বড় পরীক্ষা কাদেরকে করা হয়েছে নবী রাসূলদেরকে তারপরে পর্যায়ক্রমে সাহাবায়ে কেরামকে তারপরে পর্যায়ক্রমে আল্লাহওয়ালাদেরকে সৎ মানুষদেরকে এভাবে ঈমানের অবস্থা অনুযায়ী আমলের অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে থাকেন ঠিক তেমনি ভাবে আল্লামা বাবুনগরী দামাত বরকাতুন কে আল্লাহ পরীক্ষা করেন নাই জুরে বলেন হুজুর যে আজকে আমিরে হেফাজত হয়ে গেলেন আরে আমিরে হেফাজত তো যে কেউ হইতে পারবে কথা বলে না হ্যাঁ এভাবে হয়ে গেছেন বাংলাদেশে কি আর ওনার বয়স্ক লোক ছিল না তবু ও কেন হয়েছেন হয়েছেন তো এজন্য ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়ালামান
সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। ও মুসলমান, আমি যেই কথাটা বুঝাইতে যাচ্ছি আজকে, আল্লাহ তাআলার পরীক্ষা বান্দার জন্য আছে না নাই, কিন্তু এই পরীক্ষায় যারা পাস করতে পারে, যারা পাস করে যায়, আল্লাহ আস্তে আস্তে ডেভেলপ করেন, উন্নত করেন, ঠিক কি ঠিক না? আল্লামা বাবুনগরী মামলা খাইছে না খায় নাই, এটা কি পরীক্ষা না পরীক্ষা না? আজকে যে বুক ফুলায় বলেন মামলা দিতে পারো, হামলা দিতে পারো, জেলে নিতে পারো, রিমান্ডে নিতে পারো, খোদার কথা থেকে আল্লাহর কথা থেকে সরে আসব না, এই যে বুক ফুলায় বলেন আর মানুষ নারে তাকবীর দেন, বিশ্বাস করেন, এর মানে হলো আল্লামা বাবুনগরী জেলখানায় গেছে, রিমান্ডে গিয়েছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীর পথ ছেড়ে দেয়নি। পরীক্ষায় পাশ না ফেল। আল্লামা মামুনুল হক জায়গায় জায়গায় বাধাগ্রস্ত, বিভিন্ন জায়গা থেকে ফিরিয়ে দেওয়া হয়, কাছের মানুষেরাও বলে মামুন ভাই এত গরম বক্তব্য দেওয়ার এই পরিস্থিতিতে কি দরকার, বুঝায় কাছের মানুষেরাও হিতাকাঙ্ক্ষী, খারাপ ভাবে না, খারাপ বুঝে না, ভালো বুঝায় বলে মামুন ভাই একটু রয়ে শুয়ে একটু দূরে আসতে, আপনার কেরিয়ার অনেক লম্বা, রফিকুল ইসলাম কেরিয়ার তোমাদের অনেক লম্বা, অনেক কথা বলার সময় পাবা, একটু রয়ে শুয়ে বলো, আস্তে ধীরে বলো, না হয় জেলে চলে যাবা, রিমান্ডে চলে যাবা, হয়তো বা ফাঁসির কাস্তে ঝুলাইয়া দিবে, বলে কি বলে না? এগুলো কি পরীক্ষা না পরীক্ষা না? পরীক্ষা কি পরীক্ষা না? আল্লাহ তো বলছে হাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। তোমরা কি ভেবে বসে আছো? আরে অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আম হাসিবতুম আতাদখুলাল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা সাদাকু ওয়া ইয়ালামাস সাবিরিন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেছেন আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাইতে পারবা? না না, আম হাসিবতুম আতাদখুলাল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু। আল্লাহ তাআলা দেখবেন আরে এখনো তো অনেকটাই পরীক্ষা করার বাকি, আল্লাহ তাআলা তো এখনো কে জিহাদ করবে কে সবর করবে সেটাই দেখেন নাই। কথা আমি বুঝাইতে পারতেছি না? আল্লাহ রাব্বুল আলামিন দাপে দাপে প্রত্যেকটা মুমিনকে পরীক্ষা করেন, কথাটা একটু বুঝেন বাবা। আমি আমার মূল আলোচনায় চলে যাব, আলোচনার সময় একদম সংক্ষিপ্ত, কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে একটু বুঝাইতে চাই, আল্লাহ তাআলা দাপে দাপে মানুষকে পরীক্ষা করেন না করেন না? আমি এই প্রজন্মের ব্যক্তিদেরকে দিয়ে তুলনা কেন দিচ্ছি? আল্লামা বাবুনগরী দামাত বরকাতুহুম জেলে গেছেন না জান নাই, রিমান্ডে, রিমান্ডে গিয়া আল্লাহ এবং তার নবীরে ভুলে গিয়া, তাওহীদ ভুলে গিয়া, একত্ববাদ ভুলে গিয়া, কোন বাতিলের সাথে কি আপোষ করেছেন? যখন আপোষ করেন নাই, এই উলামায়ে কেরাম হাজার হাজার উলামায়ে কেরাম বাংলার কোটি কোটি তাওহীদি জনতার অন্তরে স্থান করে নিয়েছেন। আরেকটু পরীক্ষা আসছে, একটু পরে আরেকটা পরীক্ষা আসছে, যখন দেখলো না রিমান্ডে নিয়ে জেলে নিয়ে তো কাজ হয় না, কি করা যায়, এখন আরেকটা পরীক্ষা দিল, এটা কি নেক্সুরতে দোকা, এটা কি নেক্সুরতে দোকা, কি সিস্টেম? বলে যাও আল্লামা বাবুনগরীর পাসপোর্ট ফেরত দাও, পাসপোর্টের সাথে সাথে বলো সামরিক সচিব পাঠায়া আপনার চিকিৎসা আমরা বহির বিশ্বে করতে চাই, অন্যান্য রাষ্ট্রে নিয়ে করতে চাই, আপনি রাজি থাকলে আমরা সরকারি ফান্ড থেকে টাকা দিতে চাই। আল্লামা বাবুনগরী দ্বিতীয় পরীক্ষার মধ্যে বললো দরকার নাই আমার সেই টাকার, আমার ওই টাকার প্রয়োজন নাই, আমার চিকিৎসা যদি নাও হয় বাবুনগরী মরে যাবে, তবুও কোন তাগুতের বাতিলের সাথে আপোষ করে চলবে না। দ্বিতীয় পরীক্ষায় কি পাশ না ফেল? মুসলমান বুঝতেছেন? হাসিবান্নাস আইয়ুতরাকু আমান্না আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। তোমাদের কাউকে এভাবে ছেড়ে দেওয়া হবে না, কাউকে এভাবে ছেড়ে দেওয়া হবে না। দ্বিতীয় দফায় আল্লামা বাবুনগরী ফাঁস না ফেল, তৃতীয় দফা তোমাদেরকে পরীক্ষা দেখাচ্ছি, আল্লামা বাবুনগরীকে আমিরে হেফাজত করার জন্য, আমিরে হেফাজত বানানোর জন্য গোটা বাংলাদেশের উলামায়ে কেরাম একমত, কাউন্সিলের আগের কথা বলতেছি পরেন না, বুঝতেছেন বাবা, কাউন্সিলের আগের কথা বলতেছি, আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদে মুহতারাম
আল্লামা কাসিম রহমাতুল্লাহি আলাইহির নাম এসেছিল উনাকে আমিরে হেফাজত বানানোর জন্য। ও মুসলমান, আল্লামা কাসিমই বলে আল্লামা জুনায়েদ বাবুরগরি থাকতে আমাকে আমিরে হেফাজত দেওয়ার প্রয়োজন নাই। আমির অত্ত মাইনা নিছে ঠিক কি ঠিক না? আরে অত আমির তো যে কেউ হইতে পারে, ইচ্ছা করলেই বলতে পারে আমি আমির। কিন্তু আমির বনার জন্য, আমির মানার জন্য একটা সমষ্টিগতভাবে গোটা বাংলাদেশের এবং প্রত্যেকটা উম্মতের, আল্লাহর এই জমিনের বাংলার প্রত্যেকটা মুসলমানের কাছে সর্বজন শ্রদ্ধেয় আমির হওয়া চারটিখানি কথা না। আমির তো যে কেউ কয়ে ফেলতে পারে নিজেকে, কিন্তু সর্বজন শ্রদ্ধেয় আমির, সর্বজন স্বীকৃত আমির হওয়া খুব কঠিন একটা ব্যাপার। তৃতীয় পরীক্ষার কথা বলছি। আল্লামা বাবুনগরী দাওয়াত বারকাতুহুকে বলা হলো হুজুর আপনি আমির হবেন। আল্লামা বাবুনগরীকে আমিরের নাম ঘোষণাও করে দেওয়া হলো। আল্লামা মামুনুল হক সাহেবের বড় ভাই আল্লামা মাহফুজ সাহেব যখন মাইক দিয়া কাউন্সিলের ভিডিও যারা দেখছেন তারা বলতে পারবেন, আল্লামা মাহফুজ সাহেব মাইক দিয়া বলতেছেন আমাদের সকলের সর্বসম্মতিক্রমে আমির বানানো হলো আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। আরে আল্লাহর বান্দা, গোটা বাংলাদেশের আমির হলে, গোটা বাংলাদেশের নেতৃত্ব পাওয়ার পরে যে কেউ তো খুশি হইতো না, হইতো না? আল্লাহর বান্দা কান্না শুরু করছে, সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বলবে আল্লাহর বান্দা কান্না শুরু করছে, দেখবেন ভিডিওটা। তৃতীয় পরীক্ষায় পাশ না ফেল, জোরে বলেন আল্লাহ তাআলা মাকাম কমাইছে না বাড়াইছে? আহসিবান্নাস আইয়ুতরাকু ওয়াইয়াকুলু আমান্না ফাহুম লা ইফতানুন। আল্লাহ পরীক্ষা করেন, কিন্তু পরীক্ষায় যারা পাশ করে তাদের মাকাম আল্লাহ আস্তে আস্তে উপরে উঠায় ডেভেলপ করে, ঠিক কি ঠিক না? আর যারা পরীক্ষায় ফেল করে জনগণের ভালোবাসা নিয়া, জনগণের কথা বইলা, জনগণের উম্মতের ভালোবাসা নিয়া, উম্মতের ভালোবাসাকে পুঁজি কইরা বিশাল টাকা পয়সা বাড়ি গাড়ি কামাই, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই, আল্লাহ তাআলা আস্তে আস্তে প্রমোশন না দিয়া ডিমোশন দেয়, এটার নজিরও বাংলাদেশে আছে না নাই? আছে না নাই?